ইতিমধ্যে ভারতবাসীয়ে হয়তো জানিব পাৰিছে, কেৱল ভারতবাসীয়ে নহয় গোটেই বিশ্ববাসীয়ে জানিব পাৰিছে, ভারতবর্ষৰ বিজেপি দলৰ এজন নেত্রী, বিজেপি দলৰ মুখপাত্র নকুৰ শর্মা আৰু তেওঁৰ লগত সহযোগী হিচাপে নবীন কুমার গুইতাল নামৰ এজন ব্যক্তি বিজেপি দলৰ ব্যক্তি, তেওঁলোকে ইসলাম ধর্ম প্রচারক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামৰ বিৰুদ্ধে কটুক্তি কৰিছে। যি কটুক্তি কৰাৰ অধিকার কোনো ব্যক্তিরই নাই, ধর্ম হৈছে নিজৰ নিজৰ। যিসকল ইসলাম ধর্ম করে তেওঁলোকে ইসলাম ধর্ম পালন করবে, যিসকল হিন্দু ধর্ম পালন করে তেওঁলোকে হিন্দু ধর্ম পালন করবে, যিসকল জৈন ধর্ম পালন করে তেওঁলোকে জৈন ধর্ম পালন করবে, এইটো হৈছে নিজস্ব কথা। সেই ঠাইত যদি হিন্দুর বিরুদ্ধে মুসলমান, মুসলমানের বিরুদ্ধে হিন্দু উচটনি দিয়ে, ই সেই দেশের কারণে একটা বেয়া বার্তা কড়িয়ায় আনে, হিংসার বার্তা কড়িয়ায় আনে। ঠিক তেনেকে নকুৰ শর্মায় গোটেই বিশ্ব শান্তির বাণী প্রচার করা হজরত মোহাম্মদের বিরুদ্ধে কি কটুক্তি করলে, ই সচাকই দুর্ভাগ্যজনক, হতাশজনক আর ই অমানবীয়। এনেকুৱা অমানবীয় কটুক্তির ফলত আমি লক্ষ্য করছো যে গোটেই বিশ্বর যে মুসলিম দুনিয়া, প্রায় 57খন মুসলিম দেশের পৰা এই নকুৰ শর্মার যে কটুক্তি তার প্রতিবাদ করা হয়েছে, তার বিরোধিতা করা হয়েছে আর শান্তির বাণী কড়িয়ায় নেওয়ার কারণে আহ্বান জানাইছে। ঠিক তেনেকে আমার ভারতবর্ষকে আমি লক্ষ্য করেছি যে কেবল মুসলিম দরদি যখন ইসলাম ধর্ম বিশ্বাস করে, এই সকলের যে সুফি বাদ আছে, সুফি সকল, আলেম সকল, মৌলানা সকলে যে প্রতিবাদ করেছে তেনে নহয়, হিন্দু সকলেও নকুৰ শর্মার এই কটুক্তির বিরোধিতা করেছে। এই কারণে বিরোধিতা করেছে যে এই কটুক্তির ফলত আমার দেশখনত বসবাস করা 130 কোটির যে ভারতবর্ষ, এই ভারতবর্ষের বিভিন্ন ধর্মবর্ণের মানুষ আছে, আমার দেশখন হয়েছে ধর্মনিরপেক্ষ দেশ। এই ধর্মনিরপেক্ষ দেশত প্রতিজন ব্যক্তিরে নিজের নিজের ধর্ম পালন করার অধিকার আছে। সেই ঠাই এই দেশখন হিন্দুর হব, এই দেশখনের ভাষা হিন্দি হব, এইটো হব নয়, আর ইয়ার নামত হিন্দু আর মুসলমানের লগত হিংসার বাতাবরণ সৃষ্টি করে দি কেবল মুসলমান সকল হত্যা করব, এনকাউন্টার করব, এই ঠিক নয়। এই কারণে ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদীদের প্রত্যাহার করা পলিটবুরোর যে বিরোধিতা করেছে, আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী দলের টিকাবাণী আঞ্চলিক কমিটির পক্ষ করা আমি আবেদন করেছি যে নকুৰ শর্মার এই কটুক্তিটি হয়েছে অমানবীয়, এটি হয়েছে ধর্মান্ধতা। এনে ধর্মান্ধতার জড়িয়ে মানুষের মাজত কেবল হিংসাহে সৃষ্টি করেছে, ঐক্য সৃষ্টি করব নয়, সাম্প্রদায়িক ঐক্য সৃষ্টি করব নয়। সেই আমি সাম্প্রদায়িক ঐক্য সৃষ্টি করার কারণে ভারতবর্ষ বসবাস করা বিভিন্ন ধর্মবর্ণ জাত পাতের মানুষের আবেদন জানাইছো যে আপনাদের হিংসার রাস্তা পরিহার করে অন্য রাস্তায় শান্তির বার্তা গোটেই ভারতবর্ষের বিয়পাই দিও, আমি যাতে সুখে শান্তিতে অতীতের যেভাবে আসব বর্তমানে যেভাবে থাকব পারো, এই আবেদন জানাই পেলাই আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। বক্তব্য